হরে কৃষ্ণ রাধে রাধে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম আরাধা, তোমরা দেখছো আমার চ্যানেল পিন্টু রিদাস ব্লগ। তো বেশি না দেরি করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, এখন আমাদের বাড়ি বর্মা এসছে। তো আমি যে ফুচকা হলার ভিডিওটা করেছিলাম তো ওটা দেখতে এসছে, তো পাশের বাড়ি থেকে এসছে। তো বর্মা এখানে এখন বসে আছে। হে গাইস, তো একটু পরে আমি খেয়ে দিয়ে একটু বাইরে এলাম, আর বাইরে এসে একটা কাজ করতে হবে, কাজ দিয়েছে। আর এই যে খড়টা আছে দেখতে পাচ্ছ, এই খড়টাকে ওই তিনতলা ছাদ তোলা হবে। দেখো ওই যে দেখতে পাচ্ছ, তিনতলা ছাদে তোলা হবে। তার কারণ হচ্ছে বৃষ্টি ফৃষ্টি এলে ভিজে যেতে পারে, তাই জন্য দাদুন থাকবে। যাই হোক, তো ওইখানে তোলা হবে এখন। তো তোমার সাথে ওইটাই শেয়ার করবো, অ্যান্ড পুরো লাইফস্টাইল ব্লগ হচ্ছে, সকাল থেকে রাত অব্দি কী হচ্ছে না হচ্ছে সেটাই শেয়ার করবো। কিন্তু এক ব্লগ আমি করছি না, তার কারণ হচ্ছে বুঝতে পারছো, কিন্তু কিছু কিছু আপডেট আছে। মানে ধরো সিনেমাটিক শর্টগুলো তোমাদের ভালো লাগছে, তাই জন্য আমি সিনেমাটিক শর্ট দেওয়ার চেষ্টা করছি বারবার। অ্যান্ড এখন তোমার সাথে যেটাই করবো সেটাই শেয়ার করবো, তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো। সাকিনে বসে আছি ছবি। সো গাইস, ফাইনালি নিয়ে নিয়েছি এখন দুয়াটি খড়। সৈকত, খুব ভারী লাগে নাকি? ওর ভারী লাগছে না, আর আমারও ভারী লাগে না, কেন প্রচন্ড হালকা, তার জন্য এক হাতে চাগাচ্ছি। দেখতে পাচ্ছে, এও এক হাতে চাগাচ্ছে। দুতলায় চলে এসছি, এবার কোথায় রাখবো সেটা জানি না। ও তিনতলায়, সরি, তিনতলায় রাখা হবে এই দুয়াটি খড়। চলো, মানে কি বলবো, একতলা থেকে তিনতলায় রাখতে এসেছি। সো গাইস, চলে এসেছি এখন তিনতলায়। এইখান থেকে তোমাদের ভিউসে দেখাচ্ছি কেমন লাগছে নিচটা। হ্যাঁ হবে, চলো একটা সিনেমাটিক শট এনজয় করো। তো গাইস, সিনেমাটিক শটটা অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর এখন তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা দেখে তোমরা অবাক হয়ে যেতে পারো, তার কারণ হচ্ছে এত পরিমাপে দেখো পায়রাগুলো হেগেছে, মানে কি বলবো, মানে অবস্থা খারাপ এই ছাদদার, দেখতে পাচ্ছ এই দেখো। হে গাইস, তো যাই হোক, এখন আমরা যাচ্ছি একটু ভিডিও করতে, কারণ একদিন বা দুদিন ছাড়া ছাড়া এখন ভিডিও হচ্ছে, ফানি ভিডিও। তো এখন যাচ্ছি ভিডিও করতে, রাহুল আমি। তো যাই হোক, আমি দেখাতে পারবো, তার কারণ হচ্ছে তোমাদের তো বলেই দিয়েছি দুজন আছি, তো কী করে দেখাবো, তো দেখাতে পারবো না। আর যেটুকু শেয়ার করবো তো ততটুকু তোমরা দেখবে, যে ডায়লগটা আছে ভালো লাগছে, এই ডায়লগটা খুব সুন্দর লাগছে, শুনে নাও। তো যাই হোক, এখন একটা পড়ার অ্যাক্টিং ছিল, এখানে তো কালো কালো সব আছে, আর ওর পিঠে ছোপ লেগে গেছে, তো এখন এগুলো মুছে দিই রাহুলকে। তো এখন কালো ছোপ লেগে গেছে, মানে সাদা জামা তো, তো কালো ছোপ লেগে গেছে, তো এটা কাচতে হবে, তার কারণ উঠবে না, তাই জন্য, কারণ বাড়িতে গিয়ে কাচতে হবে এটা। এই দেখো, পেছনে দেখি একবার ঘুরে দেন লাস্টবার, দেখি এই দেখো এখন ওঠে না, এগুলো কাজ না কাজলে উঠবে না। তো এখন আমরা এখন এসেছি এখন বাঁশবাগানে এখানে ভিডিও করতে। সো গাইস, এখন দেখতে পাচ্ছ রাহুল কোথায় উঠেছে, বাঁশবাগানের উপরে উঠে এখন ভিডিও বানাচ্ছে, ওর পেছনে লাগছে একটা মাছ না কঞ্চি আছে, তাই জন্য। তো যাই হোক, এখানে উঠে অ্যাক্টিং করছে এখন। তো হে গাইস, তো একজন আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছো যে আমার ভিডিও কি আমি এডিটিং করি না রাহুল এডিটিং করে দেয়। তো রাহুলের মুখ থেকে শুনে নাও কে এডিটিং করে। রাহুল এই দাঁড়া যা, হ্যাঁ দি ধর একবার। তো যাই হোক, তো আমি বলছি যে ওই এডিটিং করে, আমি কেন এডিটিং করি, আমার টাইম পায়, ধরতে আবার ধর 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 ওই ধর
ধর একটু ভাগ্নি কথা বলছে, যাই হোক। তো আমি বলছিলাম যে ও এডিটিং করে, ও নিজে থেকে নিয়ে এডিটিং করে। কারণ হচ্ছে যে অনেক সময় ভাবো যে আমি এডিটিং করে দিই, কিন্তু এরকম কিছুই না, ওই এডিটিং করে। তাহলে আমারই এডিটিং করার সময় থাকে না, ওর কি করে, মানে আমি ওরটা কি করে করে দেবো, তাই না? তো ওই করে। তো শুনে নিয়েছো, আমি এডিটিং করি, আমি সব কিছু করি আমার জিনিসগুলো। আর আপাতত যদি কিছু হেল্প লাগে ওর থেকে জিজ্ঞেস করি, বা এডিটিং এ যদি কিছু হেল্প দিতে থাকলে আমি আছি। তো এরকম ব্যাপার। তো যাই হোক, তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম কে এডিটিং করে। তো চলো ভিডিওটা এখন লাইক, যদি না করে থাকো লাইক করে দাও। সো হে গাইস, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আবার। তো আমার না, কারণ হচ্ছে আমার কাছে বিকেলবেলা থেকে কিছু দেখাতে পারছি না ঠিকঠাক। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা বড় মা এখন দেখতে পাচ্ছ আলু ফালু কাটছে, পুরো লাইফস্টাইল ব্লগ। তো তাই জন্য সকাল থেকে রাত অব্দি কী হচ্ছে সেটাই শেয়ার করতে হবে। তো যাই হোক, এখন এগুলো সেদ্ধ আলু, তাই তো? তো এগুলো সেদ্ধ আলু, এগুলো ছাড়িয়ে বড়ি দিয়ে কাটা হচ্ছে, মানে কেটে এখানে রাখা হচ্ছে, কেননা আলুর তরকারি হবে তাই জন্য। তো যাই হোক গাইস, আজকের দিনে ঘেটু গাই। তো এলাকে এত সবাই মিলে ঘেটু গাই বেরিয়েছে, সবাই একটা ছড়া বল। তো যাই হোক, এত সবাই মিলে এখন ঘেটু গাই গাইতে বেরিয়েছে। তো যাই হোক, সবাই ভিডিও ভালো লাগে তো দেখতে, সবাই ভিডিও দেখে। তো দেখতে যাই হোক, দেখতে পাচ্ছে এটা হচ্ছে ঘেটু গাই। আর কটা আছে দেখি, এই দেখো এখন নিয়েছে, এখন চোখ দেখাচ্ছে কটা আছে দেখিয়ে দে ভালোভাবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা আছে, আর ওখানে একটা আছে, মানে মিনিমাম চারটে ঘেটু আছে আর এতজন পাবলিক, ঠিক আছে? এই লাস্ট পূজারি। হ্যাঁ, কি বলছো? এতগুলো পূজারি, পূজারি, সরি আমারই বলতে ভুল হয়েছে, এতগুলো হচ্ছে পূজারি। এই দেখো, সো গাইস, অনেক ঘপলের পর আমি একটু রাহুলের বাড়িতে এসেছি। তো এখন বসে আছি, উফ প্রচন্ড গরম হচ্ছে, আর রাহুলদের ফ্যানটাও লাগানো নেই, তার কারণ হচ্ছে বাড়ি হচ্ছে যেহেতু এখন, আর এখন বহু ঘুম হচ্ছে, নেশে টেশে করে এসে দেখো। এখন বলছে একটু চাউমিন খেতে, চাউমিন বলছি কেন, ম্যাগি খেতে। তো যাই হোক, এখন খাবো একটু ম্যাগি, তারপর বাড়ি যাবো। ভাবছিলাম যে চাউমিন হলে একটু ভালো হতো, কেননা আমি চাউমিন খাই, তো ম্যাগি খাই না অতটাও। এখানে বলছি নাকি আমাকে খেতে, খেতে বলিনি, জোর করে কাঁদছ বলছে, কিন্তু আমি খাবো না বলছি। বসেছি নিশ্চয় চাউমিন খেতে, এটা হচ্ছে বাড়িতে খেতে হবে, একটু খেতে হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে ঠিক আছে, এখন বসেছি খেতে। তো যাই হোক, চাউমিনের একটু ভালো, মেন কথা আমি কিছু আমি খাই না, কি আমি খাই না, আমার জন্য আমি তাও বললাম, এনেছে আমার মা কম করে এনেছে। পিন্টু আছে, পিন্টুকে দিয়ে খেতে হবে, আমি একা খেতে পারি না, তার মতো ওর মতো তো নয়। আমি খালি মিথ্যা কথা বলেছিলাম না আগের ব্লগে, খালি বেজাতি করে আমার, খালি প্রত্যেকবারে ছোট কথা নিয়ে বড় করে দেয়, এরকম ব্যাপার, ছয়কে নয় করে দিয়ে। হ্যাঁ এরকম চাউমিনের চামচ, ওইটাই চাউমিন, চাউমিন নয়, লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টেক কেয়ার, লাভ ইউ অল।